হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? গুড মর্নিং, আশা করি ভালো আছো, আমি ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি এস সরকার ব্লগ। আজ আমি উঠে গরমা গানা লেগে গেছি, কারণ রাত্রে আমি ভাত খাইনি, অনেক খিদে পাচ্ছে আমার। আমি সকাল সকাল রান্না করতে লেগে গেছি, আমার বাসি কাজ সারা হয়ে গেছিলো, সান টান করে হয়ে গেছে, ভাত আমি নামিয়ে নিয়েছি, আলু সিদ্ধ ভাত আজ খাবো। সো আমি আলু সিদ্ধ ভাত রেঁধেছি, আর এখন বানাবো কারকুল ভাজা। সকাল সকাল এটা দিয়ে হয়ে যাবে, পরে আমি রান্না বান্না করবো অনেক কিছু। এখন রাখি ভাই, পরে কথা বলবো। অনেক গরম, খাওয়া দাওয়া শেষ, আর রান্না বাড়া করতে ইচ্ছা করছে না। সকালে আলু সিদ্ধ ভাত বানিয়ে খেয়ে নিয়েছি সবাই, আর এখন এত গরম পড়ছে, রান্না বান্না করতে মন ইচ্ছে করছে না। কিন্তু কী হোক, করবো, রান্না বান্না করতে হবে, খাওয়া খেতে হবে, জানি না, অনেক গরম লাগছে। কী আনবো কী পারবো জানি না, করে দেখাবো। এই তো আমাদের টিনের ঘর, আরও অনেক কতর ঘেমে যাই দেখো। এই যে না না না, এখানে উঁচা আছে দেখো বন্ধুরা, আরে উঠতে পারে নাকি তাই দেখতে আছে। এই যে না না না, পারছে না, এই যে সামনে বসে থাকলে ও খেলতে থাকে, ও সরে চলে গেলে সামনে। মোবাইল নিলে না কেন? মোবাইল লাগে, দেখো আমি এত গরমে রান্না করছি, ভেবেছিলাম অনেক কিছু বানাবো, কিন্তু টিনটা একটু সামনে, এর মাঝে এত গরম, তাই আমার অনেক অস্থির লাগছে। তাই আমি শুধু ডাল ভাত আর কারকুল আর আলু লাগাচ্ছি, কারকুল আর আলু মিশিয়ে। আর একটা কথা, আমি শর্ট ভিডিও একটা বানালাম, কিন্তু শর্ট ভিডিও বানাতে সময় গরম কুকারে লেগে আমার হাত চলে গেছে, দেখা যাচ্ছে না না, এই যে এখানে শুধু লেগেছে, তো তাই গম পাওয়া যাচ্ছে না, পরে মনে হয় গম পাওয়া যাবে। দূরের থেকে দেখে এই যে দেখুন, শুট ভিডিও বানাতে গিয়ে আমার কী অবস্থা হয়েছে, আমি আর ভাবছি এইভাবে কুকার থেকে গরম কুকার রেখে আর কোনো দিন বানাবো না শুট ভিডিও। ফাইনালি আমার রান্না হয়ে গেল, আর জলদি রেন্ডে ছিলাম, গরম দেখো কত লাগছে, রান্না হয়ে গেছে, পাঁপড়টা পরে ভাজবো, এখন লাগবে না, সঙ্গে আচার রয়েছে, কার কোনটা ইচ্ছে খেতে পারবে। এখানে গাজরের আচার, মূলার আচার, লেবু আচার, জলপাই আচার, এই টাইপের বগুড়ি আচার, এখানে হচ্ছে এখানে আছে চালটা টেঙা আচার। আমি এখন অল্প বাইরে গিয়ে বসবো, ভিতরে ফেনার ফেনার হওয়া তো কিছু হয় না। দেখতে পাচ্ছ বাইরে কেমন রোদ্র,
বাইরে হাওয়া দিচ্ছে, ফ্যানের হাওয়া থেকে বাইরে হাওয়াটা অনেক ভালো। বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, এখানে বসে বসে আমি হাওয়া খাচ্ছি। আমার দাদু সামনে বসে আছে, ওই দিয়ে যেমন জ্যাম্বু বসে আছে, সবাই বসে এখানে আমরা ঠান্ডাতে হাওয়া খাচ্ছি। অনেক রৌদ্র, চারিদিকে দেখতে পারো তো, এই রৌদ্রতে কী করবো জানি না, তাই আমরা এখানে বসে আছি। ফ্যানের হাওয়া কাম করে না, রৌদ্র ওখানে যায়নি বন্ধুরা। তাও আমি ভাবলাম সারা দিন বসে বসে কাটালে দিন হবে না, দেখো রৌদ্র এখনো অনেক রৌদ্র, অনেক গরম, আমাকে দেখলে বুঝতে পারবে। দেখেছো রৌদ্র অনেক, তাই আমি এখন লেগে যাব কাম কাজে, অনেক কাজ, ঘর বাড়ি সাফা করবো, অনেক নোংরা করেছে আমাদের বাচ্চাগুলো খেলে হলে, এখন আমি সাফা টাফা করে অল্প বারান্দাটা মুছে নেবো, কয়েকটি কাপড় রয়েছে ধুয়ে নেবো। খোল পারি অনেক রৌদ্র, তাই আমি ধুতে পারি না রৌদ্রে, দেখবে। সো বন্ধুরা এখন আমি ঝাড়টার মারি নিয়ে সাফা করে নেবো, ঝাড় ভালো করে ঝাড় দিয়ে নেবো, কারণ অনেকে অনেক সময় থেকে খেলাধুলা করছিল তাই অনেক নোংরা হয়ে গেছে। এখন আমি ভালো করে ঝাড়ু টাড়ু মেরে এখন লেপা পোষা করে নেব, শুধু বারান্দাটা অল্প পুষবো, কারণ ঘর তো পোষা যাবে না। এখন অনেক বিকালবেলা হয়ে গেছে, কারণ 3:30-4 বাজবেই এখন, তাই এখনও ঘর লেপা যাবে না, তাই শুধু বারান্দাটা মুছে নেব। বারান্দাটা মোছার পর আমার অল্প কাম আছে, কাপড় অল্প আছে, ওই কাপড়গুলো কেচে নেব, কাপড়গুলো ধুয়ে টুয়ে পরে সন্ধ্যাবেলা দেখি কী করি আর স্নান টান করবো। দেখো বন্ধুরা আমার লেপা পোছা হয়ে গেছে, কেমন লাগছে বলো কমেন্ট করে জানিও। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমি সব কাজ শেষ করে, অনেক গরম লেগেছিলো তাই সব কাজ শেষ করে স্নান টান করে এসেছি। কি করছো তোমরা সবাই? তোমরা সবার মনে হয় চা খাচ্ছ বসে, আমাদের এখানে অনেক গরম, চা খেতে ইচ্ছা করে না তাই বসে আছি আর তোমাদের সাথে গল্প করছি। আজ অনেক গরম পড়েছে, কাজও করলাম অল্প, অল্প লেপা পোছা করলাম, অল্প কয়টা কাপড় ধুলাম, উঠান বাড়ি ঘর ঝাড় দিয়ে স্নান টান করে এলাম। এখন বাই আর কি বলবো, আমার বলার কোনো কিছু নাই, তাই আমি এখন রাখি, পরে দেখি রান্নাবান্না দেখাই নাকি না কি জানি না। বন্ধুরা গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার চ্যানেলটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা। তোমরা আমাকে অল্প সাপোর্ট করো, অনেক গরম পড়ছে আর কারেন্ট নেই, তাই আমি রান্নাবান্না কিছু দেখাইনি আজ, খাওয়া রান্নাবান্না খাওয়া শেষ, রান্ধি নাই, শুধু ভাত রেঁধেছিলাম, ডিমের ডাল ছিল আর অল্প পাপড় চাপড় ভেজে খেয়ে নিয়েছি, এখন আমরা ঘুমাবো। সবাইকে গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।